আপনারা জানেন যে আপনারা যদি কোনো জিনিস কিনতে গিয়ে হঠাৎ করে ঠকে যান তাহলে আপনার পাশে আছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর, আপনাদের সমস্ত সমস্যার সমাধান তারা করে দেবে। শুধুমাত্র আপনাদের অভিযোগগুলো আপনারা আবেদন করতে পারেন, কোনো বিকল্প অত্যাবধিক শীতকালীন আবিষ্কার করতে পারেনি, তাই মানুষকেই এগিয়ে আসতে হয় একটা মানুষের সহযোগিতার জন্য, মানুষকে প্রাণ ফিরে যাওয়ার জন্য। রক্ত নিয়মিতভাবে আমাদের যেমন অ্যানিমিয়া পেশেন্ট থেকে আরম্ভ করি, থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে শিবির চলছে, সেক্ষেত্রে যারা রক্তদাতা আমি তাদের কথাও বলবো, তাদের উদ্দেশ্যেও বলবো যে তারা যে কাজটা করছেন হয়তো তাদের অন্তরিক্ষে অত মহৎ কাজ করলেন সেটা হয়তো তার পক্ষেই, যারা হয়তো সবটা হয়তো জানেনও না, অনেক অবগত নয় যে একজন অসুস্থ মানুষকে তিনি ঠিক হওয়ার আশা আছে, রেডি আছে আমাদের খাট ফাট সব। এবং এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের সভাপতি এবং চন্দননগর পৌর নিগমের মেয়র পরিষদ শ্রীযুক্ত শুভজিৎ সাউ মহাশয়, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাকে আমরা প্রথমেই বরণ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ ডক্টর
শ্রীমতী মন্দিরা মুখার্জি, তিনি বরণ করে নিচ্ছেন সকলের হয়ে। আমাদের রাজ্যের অনুষ্ঠানের সভাপতি এবং মেয়র পরিষদ স্বাস্থ্য চন্দননগর পৌর নিগম এবং একই সঙ্গে এই ওয়ার্ডের তিনি পৌর সদস্য, তাকে আমরা বরণ করে নিচ্ছি শ্রীযুক্ত শুভজিৎ সাউ মহাশয়। এই মুহূর্তে তাকে ব্যাজ পরিয়ে নেওয়া হচ্ছে। এরপর পুষ্পস্তবক এবং স্মারক উপহারে আমরা তাকে বরণ করে নিচ্ছি। গোয়া বাগান স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই মহতি রক্তদান শিবির এবং তার সাথে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির, এই কর্মসূচিতে আমি সকালেই উপস্থিত হয়েছিলাম। তখনও কর্মসূচি শুরু হয়নি, তখন প্রায় 10:30 বাজে। তারপর আরও অন্যান্য কর্মসূচি থাকায় আমি বেরিয়ে গিয়েছিলাম এবং সেগুলো অ্যাটেন্ড করে আবার হাজির হয়েছি। ইতিমধ্যে চন্দননগরের মাননীয় মেয়র তিনি এসেছিলেন। এখন আপাতত নাম লেখা হচ্ছে 31 জন, এখানে আছে 1, 2, 3, মোটামুটি 28 জন মতো গেছে আপাতত। ফোন নাম্বারটা 50 তাই তো, 50 টার্গেট আছে। আপনারা বাড়ি যাওয়ার পূর্বে অবশ্যই অরিত্র দত্তের সঙ্গে যোগাযোগ করে তবে না, সব ঠিক আছে তো? বেশি দিচ্ছেন না তো রক্ত? না, সারা বাংলায় সমাদৃত আজকের এই সংগঠনের এই মহতীয়ত রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির, সেই পরীক্ষা শিবিরের আজকের এই মহতীয়তকে আমাদের মাঝে এই মুহূর্তে চন্দননগর পৌর নিগমের উপ মহানগরী মাননীয় শ্রীমন নাগরাল মহাশয়, এবার আমরা তাকে বরণ করে নেব সকলের হয়ে। আমি অনুরোধ করব আমাদের সঙ্গে আছেন শ্রী ভাস্কর চ্যাটার্জি সহসভাপতি সংগঠনের, তিনি সকলের হয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উপ মহানগরী মাননীয় শ্রীমন নাগরাল মহাশয়কে। প্রথমে উত্তরীয়তে, এরপর আমরা তাকে ব্যাচে বরণ করে নেব। রক্তদান জীবনদান আপনারা সকলেই জানেন, এই মহতীয়তকে যারা সুন্দরভাবে বাস্তবায়িত করেছেন। আজকে সেই সংগঠনে 26তম স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে চন্দননগর পৌর নিগমের উপমহানগরী মাননীয় শ্রীমন নাগরাল মহাশয়। ইতিপূর্বে আমাদের সঙ্গে ছিলেন আমাদের মহানগরী গ্রাম চক্রবর্তী সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা, ছিলেন স্বনামধন্য চিকিৎসকরা, এখনো আছেন তারা, তারা স্বাস্থ্য পরীক্ষা করছেন আমাদের। আর তারই মাঝে আমরা বরণ করে নিচ্ছি আমাদের উপ মহানগরী মাননীয় শ্রী মুন্ডা অগ্রওয়াল মহাশয়কে, পুষ্পস্তবকে, স্মারকে, ব্যাচে এবং স্মারকে। এবারে আমরা এটা একটু হালকা একটু ভিডিও হচ্ছে আমাদের মন্দিরাদি, আমার দিদি হয় তাই দিদি বলছি, অ্যাকচুয়ালি মন্দিরাদি হচ্ছে আমাদের ডক্টর, তোমার ইয়েটা বলো, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমাদের মন্দিরা ব্যানার্জিদি, কিছু বলো। সবাই ভালো থাকুন, মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে সুস্থ থাকুন। ব্যাস দাঁড়া, এখন পেশেন্ট দেখছেন আমাদের, এই যাও বাইরে যাও। এই রক্তদান শিবির আজকে আমি অনেক জায়গায় ঘুরলাম,
আমাদের চন্দ্রনগর স্পোর্টিং ক্লাবও একদিন অনুশীলন করছে। আমি উদ্যোগে গেছিলাম, ওখানে মাদ্রাসা একটা স্কুল আছে, তারাও করছে। তাহলে মানে আজকে চন্দ্রনগরে রক্তদান উৎসব হচ্ছে, তার মধ্যে ফরাসডাঙ্গাও নিশ্চিতভাবে সকাল থেকে উদ্যোগের একদম সুন্দর পরিবেশের মধ্যে এখানে রক্তদান শিবির করছে, নিশ্চিতভাবে সকাল থেকে চলছে তার ব্যবস্থা, তার উদ্যোগ। আমরা নিশ্চিতভাবে অন্যান্য যারা জনপ্রতিনিধি ছিলেন সকলেই বেশিরভাগ মহানাগরিক হয়েছে। আমরা সবসময় যে কোনো ভালো উদ্যোগের পাশে চন্দ্রনগর পৌরনিগম আগেও ছিল, বর্তমানেও আছে এবং আগামী। রক্ত দিয়ে দিলাম, এবার সম্বর্ধনাটা নিই অমিতদার থেকে। এই হচ্ছে আমার সার্টিফিকেট, রক্ত দেওয়ার পর কফি খেয়েছি, রক্তটা দিয়েছি 350 মিলিমিটার। টিফিনে আছে হচ্ছে কলা, কমলা লেবু, সন্দেশ, চকলেট, কেক, সেদ্ধ ডিম, ফ্রুটি, খেজুর, এইসব খেয়ে আবার রক্তটাকে মানে ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের ফরাসডাঙ্গা স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবির। খুব সুন্দরভাবে এবং স্বাস্থ্য শিবির বিনামূল্যে আমরা যেটা অর্গানাইজ করেছিলাম সেটা খুব সুন্দরভাবে মিটল, মানে এখনও মেটেনি, এখন চলছে ডাক্তারের দেখাটা, এইভাবে চলতে থাকবে, আবার নেক্সট ইয়ার হবে। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এইটুকুই মানে এনকারেজ করে আমাকে ভিডিও করার জন্য। ব্যাস এইটুকু বলেই আমার বক্তব্য শেষ। আর একটা জিনিস, আমাদের এই ট্রফিগুলো একবার দেখেছিস তো, আমাদের ক্রিকেট আরো বাড়বে।